আগের কয়েকদিনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়লেও শনিবার কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের তথ্য মতে নতুন 9 জন সহ করোনা ভাইরাস এ পর্যন্ত মোট প্রাণ নিয়েছে 84 জনের, মোট আক্রান্ত 2,144 জন। আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেই পরীক্ষার মধ্যে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় 306 জন, যা সর্বমোট এই যাবত পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা 2,144। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন, এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা 92। নতুন এই ভাইরাসে আক্রান্তদের মাঝে বয়সের বিশ্লেষণ করে বলা হয় বাংলাদেশের যুবকরাই এই রোগে আক্রান্ত বেশি হচ্ছে। এর মাঝে আবার 21 থেকে 30 বছর বয়সীরাই সবচেয়ে বেশি আক্রান্ত, যার হার 27%। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় সর্বমোট সংক্রমণের বয়স সীমা 21 থেকে 30 বছর বয়স, এখানে শতকরা 27 ভাগ রয়েছেন। এরপরে 31 থেকে 40 বছর বয়স, যেখানে রয়েছেন শতকরা 22 ভাগ, এবং এর পরবর্তীতে 41 থেকে 50 বছর বয়স, সেখানে রয়েছেন শতকরা 19 ভাগ। এই সংক্রমিত নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা শতকরা 62 ভাগ এবং অবশিষ্টরা নারী। নারায়ণগঞ্জের পর গাজীপুরের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এ রোগে। এছাড়া নরসিংদী এবং কিশোরগঞ্জের অনেক মানুষও বড় সংখ্যায় এই রোগে আক্রান্ত হচ্ছেন বলে তথ্য দেয়া হয়।